দেখুন, এ বছরটা যা জন্মশতবার্ষিকী, সেই সত্যজিৎ রায়ের গণশত্রু মনে আছে আপনাদের? ডক্টর অশোক গুপ্ত তার নিজের ভাই আর শহরের মেয়র নিশীথ গুপ্তকে বলছেন যে এটা তো ধর্মের প্রশ্ন নয়, এটা জনস্বাস্থ্যের প্রশ্ন। আজকে যখন একদিকে প্রবল ভিড় গঙ্গাসাগর মেলার, সেই ভিড় একেবারে আমাদের কলকাতা শহরের বিভিন্ন জায়গায় আছড়ে পড়েছে, অন্যদিকে পুরভোট, সেই পুরভোটের প্রচার তুঙ্গে এবং তার ফলাফল প্রতিদিনের পরিসংখ্যানে একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে, তখন ওই ডক্টর অশোক গুপ্তর মতো বলতে ইচ্ছে করছে যে এটা তো ধর্মের প্রশ্ন নয়, এটা জনস্বাস্থ্যের প্রশ্ন। আজকে আগামী 1 ঘন্টায় একাধিক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন আজকে থাকবে যে গতকালই দৈনিক আক্রান্তের রেকর্ড ছুঁয়েছি আমরা, তার মধ্যে আজ গঙ্গাসাগরের ভিড়। বিপর্যয় যদি হয়, যা প্রায় অবশ্যম্ভাবী বলছেন বিশেষজ্ঞরা, তার দায় কার? আজকে আমাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে স্কুল কলেজ বন্ধ, বাচ্চারা ছাত্রছাত্রীরা ঘরবন্দি, তারই মধ্যে গঙ্গাসাগর আর পুরভোট, এ কি জেনে শুনে আগুনে ঝাঁপ নয়? আজকে এই অনুষ্ঠানে আমাদের তৃতীয় প্রশ্ন থাকবে যে আগামী 2 মাস কোনো ধর্মীয় বা রাজনৈতিক জমায়েত চান না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন তার মত অনুযায়ী চলছে না শাসক দল বা রাজ্য? আমাদের চতুর্থ প্রশ্ন, অবশ্যই আলোচনার চতুর্থ বিষয় থাকবে রাজ্যে 1500-রও বেশি চিকিৎসক আজ আক্রান্ত, যারা কাজে ফিরলেন, দায়িত্বে ফিরলেন, তাদের এই অসুখ নিয়ে অভিজ্ঞতা ঠিক কেমন, আজকে এই পর্বে বলবেন ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। আজকে এই অনুষ্ঠান আমি শুরু করব আমার প্রথম প্রতিবেদন দিয়ে। গঙ্গাসাগর, ভিড় কলকাতার উপকূলে আছড়ে পড়ছে এবং যখন পরীক্ষা হচ্ছে তার রিপোর্ট কিন্তু না উদ্বেগ বাড়াচ্ছে বইকি। দেখুন, সংক্রমণ যখন শীর্ষে তখন তীর্থযাত্রার ভিড়ে গন্তব্য গঙ্গাসাগর। তৃতীয় ঢেউয়ের ধাক্কায় দেশে যখন কার্যত সংক্রমণের বিস্ফোরণ, ঠিক তখনই এই গুরুতর সময়ে গঙ্গাসাগর মেলায় যোগ দিতে ভিন রাজ্য থেকে একের পর এক পুণ্যার্থী সাধু সন্ন্যাসীরা পৌঁছচ্ছেন বাংলায়। আপাতত কচুবেড়িয়া 1 নম্বর জেটি দিয়ে দর্শনার্থীরা যাতায়াত করছেন, প্রচুর ভিড়। পুণ্যার্থীদের অধিকাংশই করোনা বিধি মানছেন না, মানার গরজও নেই। এখানে করোনা বলে কিছু নেই, সাধুদের দাবটে নষ্ট হয়ে গেছে করোনা। গঙ্গাসাগর যাওয়ার পথে দূর দূরান্ত থেকে আগত সাধু সন্ন্যাসী পুণ্যার্থীদের একটা বড় অংশ আউট্রাম ঘাট লাগোয়া মাঠ ও বঙ্গবাসী ময়দানে ঠাঁই গেড়েছেন, সেখানকার ছবি ততই বচ। উদ্বেগের ছবি ধরা পড়েছে আউট্রাম ঘাট লাগোয়া মাঠে, সেখানে পুরসভার তরফে ভ্যাকসিন সেন্টার খোলা হয়েছে, অথচ শেষ 4 দিন ধরে একজন পুণ্যার্থীকেও ভ্যাকসিন দেওয়া যায়নি। আজকে নিয়ে 4 দিন হচ্ছে, 7 তারিখ থেকে আমাদের ক্যাম্প শুরু হয়েছে, এখনো পর্যন্ত একজনও পাইনি, ওই একটাই ভাইলের 10 জন হচ্ছে না একসাথে, যার জন্য আমরা ভাইলটা খুলতে পারছি না। এরই মধ্যে অনেক পুণ্যার্থী এসে পৌঁছচ্ছেন কোভিড সংক্রমণ নিয়েই, তাদের যাতে আগেভাগেই আইসোলেট করা যায় সেজন্য পুরসভার তরফে পুণ্যার্থীদের জন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, সোমবার আউটরাম মাঠে 28 জনের করোনা পরীক্ষা করা হয়, তার মধ্যে 10 জনই পজিটিভ। বঙ্গবাসী মাঠে 261 জনের মধ্যে 5 জন পজিটিভ। যারা ট্রেনে করে গঙ্গাসাগরে যাবেন তাদের জন্য শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে কোভিড পরীক্ষার ব্যবস্থা আছে। প্রশাসন সূত্রে খবর, সেখানে 51 জনে টেস্ট করে 20 জনকে পজিটিভ পাওয়া গেছে। এসবের মধ্যেই মাস্ক নিয়ে অসচেতনতার ছবি হামেশাই ধরা পড়ছে। মাস্ক পরেননি কেন জানতে চাওয়ায় অদ্ভুত সব যুক্তি। नहीं हमको नहीं है, आप घर में बैठे अपने घर से बाहर निकलेंगे तो पहन लेंगे। आपको नहीं पहने? हम तो लगा रखे हैं। ये क्या है? नहीं है कोरोना, अब आके तो क्या करेगा, कोरोना आग जल रही, कोरोना का करेगा, भाग जाएगा, जहाँ गर्मी है वहाँ कोरोना नहीं। कोरोना एकदम ओके, मायर कृपा, मायर सब किचू, माँ कोरोना मई। মাস্ক পরতে বলায় এক স্বেচ্ছাসেবকের সঙ্গে রীতিমতো ঝগড়াও জুড়ে দিলেন একজন। हम धुना पे बैठे आग के सामने तो कोरोना कोरोना का बाप भी नहीं आएगा, समझ में आया ना? ये धुना है ना, धुना अग्नि जहाँ तक है वहाँ तक कोई बीमारी आती नहीं, समझ लेना बात को। বঙ্গবাসী ময়দানে এক ই দৃশ্য। আমরা দাঁড়িয়ে রয়েছি বঙ্গবাসী মেলা গ্রাউন্ডে। গঙ্গাসাগরের পুণ্যার্থীরা ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন, তাদের টেস্টের জন্য যে কোভিড টেস্ট সেন্টার রয়েছে সেখানে তারা জড়ো হয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে লম্বা লাইন, সেই লাইনে অনেকেই রয়েছেন যারা মাস্ক সঠিকভাবে ব্যবহার করেননি। এই সময় আমি সমাবেশ পছন্দ করি না, ওভার ক্রাউডিং পছন্দ করি না। আমরা একদিকে
বলছি যে ওভারক্রাউডিং করবে না, মাস্ক পরবে, আবার ওখানে আমি একই জলে সবাই স্নান করছি, তার মধ্যে আবার কুলুকুচুও করছি, কত কিছু করছি, তো সেটা তো ডেফিনেটলি অবৈজ্ঞানিক। গঙ্গাসাগর মেলা ঘিরে যে উন্মাদনা দেখা যাচ্ছে তাতে বিধির বাঁধন আলগা হয়ে পড়ছে না তো। উজ্জ্বল মুখোপাধ্যায়, আবির দত্ত, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। চেস ক্লক ফরম্যাটে যাব ডক্টর কুণাল সরকারের কাছে। কুণালদা, আমি যদি পরিসংখ্যানগুলো এক জায়গায় করি, ধরুন এই খানিকক্ষণ আগে এই প্রতিবেদনেই দেখছিলাম যে আউট্রাম ঘাটে 28 জনের পরীক্ষা হলো, তার ভেতরে 10 জনই পজিটিভ। আমি যদি গোটা আজকের দিনে কলকাতা কর্পোরেশনের তরফে যে টেস্টগুলো করা হয়েছে তার পরিসংখ্যানগুলো একেবারে পাটিগণিত মেপে যোগ করি, অর্থাৎ শিয়ালদা স্টেশন, বঙ্গবাসী গ্রাউন্ড, আউট্রাম ঘাট সব যদি যোগ করি, কেউ অসুস্থ নন, তাদের র্যান্ডাম টেস্ট করে দেখতে পাচ্ছি যে 338 জন, তাদের মধ্যে 35 জন পজিটিভ, অর্থাৎ 10%-এর বেশি। এবার আমি পাটিগণিতটা একটু বড় করি যে গড়ে আমাদের এই রাজ্যে 800,000 পুণ্যার্থী একেবারে সরকারি হিসেব মেনে স্নান করতে আসেন। সেই 800,000-এর আমি যদি 10% প্লাস নয় 10%-ই ধরি, সংখ্যাটা দাঁড়ায় 80,000। সেই 80,000 কোভিড আক্রান্ত কম বেশি এক সপ্তাহ এই রাজ্যে থাকলেন এবং কত মানুষকে এই রাজ্যের এবং তারা যখন ফিরে যাচ্ছেন তারা সংক্রমিত করতে পারেন, এই হিসেব অঙ্কের হিসেবটা করতে গেলে একেবারে আতঙ্কিত হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কুণালদা, চিকিৎসক হিসেবে আপনার আশঙ্কা কতটা? কুণালদা, ছবিটা খানিকটা চেনা চেনা লাগে সুমন, কারণ আমরা ঠিক সেকেন্ড ওয়েভের, তফাৎটা হচ্ছে কি যে দ্বিতীয় ওয়েভের আগে এই চিত্রনাট্যটা আমরা দেখেছিলাম যখন ছিল একটা মেলা আর ওই কিছু সম্ভাব্য ইলেকশন, তার কয়েক মাস পরে সেকেন্ড ওয়েভের ধাক্কাটা আমাদের খেতে হয়েছিল, সেই ব্যথা, সেই বেতের দাগ এখনও আমাদের গায়ে আছে। আবার ঘুরে ফিরে এসে যখন থার্ড ওয়েভটা শুরু হয়ে গেল, আবার আরেকটু হয়তো ন্যাশনাল স্কেলে না হলেও আমাদের রিজিনাল স্কেলে আবার আমরা একই সেই দুই দ্বন্দ্বের মধ্যে দাঁড়িয়ে আছি, একটা মেলা, একটা স্নান, আর হলো কিছু ইলেকশন। এখন বারবার করে মানুষের সামনে এই ব্যাপারগুলো এলে তো মানে পরিস্থিতি তো মহাগণ্ডগোলে, কারণ আজকে পশ্চিমবঙ্গ সমেত ভারতবর্ষের যেটাকে ইনফেক্টিভিটি ইন্ডেক্স বলে, আর নাম্বারটা প্রায় 4 ছাড়িয়ে যাচ্ছে, 4-এর ওপরে আর নাম্বার পৃথিবী খুব একটা দেখেনি, এবং আমরা কেউ কেউ আমাদের অবচেতন মনে এই আশা করে রাখছি যে যে আশাটা খানিকটা ইলেকশন কমিশনও দেখিয়েছিলেন যে ওই জানুয়ারির শেষে ফেব্রুয়ারিতে এইটা পিক করবে, এটা অমুক হবে, এই কথাগুলো তারা দেখিয়েছিলেন, কিন্তু ব্যাপার হলো যে আমরা একবার এখানে খুঁচিয়ে খা করলাম কখন, অ্যাট দ্য বিগিনিং, আমরা ডিসেম্বরে গিয়ে 25-24 তারিখ ডিসেম্বর একবার উস্কে এটাকে খোঁচালাম, কারণ আমাদের কোনো মতেই 30% পজিটিভিটি রেটের মধ্যে পড়ার কোনো সঙ্গত কারণ ছিল না। আবার যখন সেইটা বার যখন সেটা বেড়ে এই 30% এই একটা জায়গায় এসছে, একটা ভয়ঙ্কর জায়গায় সেটা হাই প্ল্যাটোতে এসছে, এবার আমি তুমি আমাদের এই সমস্ত রাজনৈতিক এই ধর্মীয় উদ্বেলতার জন্য আমরা চাইছি এটাকে আরও ঠেলে দিতে। এবার প্রশ্ন হয়েছে এবার উঠে আমরা কোথায় যাব? এবার তো আমাদের সেই ইলেকশন রেজাল্ট আর CBSE মার্কশিটের মতো 100 জনের মধ্যে 110 জন পজিটিভ হবে, আর তারপরে পরে খেয়াল করে দেখো কলকাতার সমস্যাটা তো রয়েছেই, কলকাতা ইজ অ্যাবাভ, কলকাতা দিল্লিকে ছাড়িয়ে গেছে, মুম্বাইকে বহুগুণ ছাড়িয়ে গেছে, তার মধ্যে তুমি যেটা বলছো যে 800,000 লোক যার না আছে ভ্যাকসিনেশন, না আছে ডিটেকশন, তারা যাতায়াত করছে, অ্যান্ড দ্য নেক্সট প্রবলেম যেটা আমরা আমাদের যেটা দিনে তুমি বললে প্রথম পরিসংখ্যানটা বললে, আর একটা পরিসংখ্যান সবাইকে স্মরণ করাই যে আমাদের ইনক্রিজ ইন হসপিটালাইজেশন ওভার 48 আওয়ার্স, অলরেডি 20% 22% কিন্তু হসপিটালাইজেশন বেড়েই চলেছে। মারাত্মক মারাত্মক। কুণালদা বলছেন যে গত দুদিনে হাসপাতালে ভর্তি হওয়ার যে রেট সেটা 20% বেশি বেড়ে গেছে, আপনাদের দেখিয়েছি একেবারে পরিষ্কার এই কলকাতা শহরের পরিসংখ্যান যে ICU-র বেড সেটাও যথেষ্ট পরিমাণ এই কোভিড যারা রোগী তারা ভরিয়ে ফেলছেন, অর্থাৎ
জিনিসটা যেভাবে একেবারে মুহূর্তে এই আসবে যাবে, কয়েকদিন বাড়িতে থাকতে হবে, সামান্য জ্বর 100 নিচে, ব্যাপারটা সবার ক্ষেত্রে বোধ হয় আনফর্চুনেটলি এতটা সহজ হচ্ছে না। আমি রঞ্জিত সুরের কাছে যাব। রঞ্জিত দা, আজকে গঙ্গাসাগর মেলার যে সিদ্ধান্ত, হাইকোর্টে সেই রায় পুনর্বিবেচনার আবেদন গৃহীত হয়েছে এবং যে ডিভিশন বেঞ্চ আগের রায় দিয়েছিল সেই ডিভিশন বেঞ্চের মাননীয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তিনি বলেছেন, আমি কোট আনকোট যাব, যে অভিযোগ আসছে যে প্রচুর মানুষ আসছেন, প্রচুর ভিড় হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কি রাজ্যের দায়িত্ব নয়? মাননীয় প্রধান বিচারপতি আজকে প্রশ্ন তুলেছেন, তিনি বলছেন যে আমরা কিন্তু রাজ্যের বন্দোবস্তের ওপর ভরসা রেখে মেলা বন্ধের আবেদন গ্রহণ করিনি। অর্থাৎ এই মন্তব্য থেকে রঞ্জিত দা একটা বিষয় খুব পরিষ্কার, সে কোথাও মাননীয় বিচারপতিদের মনেও কিন্তু একটা সংশয় জাগছে। আমার প্রশ্ন খুব পরিষ্কার, আইন আদালত প্রশাসন সব কিছুর বাইরে গিয়ে যে এই অসুস্থতা এবং আনফর্চুনেটলি মৃত্যু প্রতিদিন প্রায় এই রাজ্যে, শুধু এই রাজ্যের 20 জন মানুষকে আমরা হারাচ্ছি, তার দায়ভার কে নেবেন? রঞ্জিত, আপনার সময় শুরু এখন। দেখুন, এই রাজ্যে কোনটা মুখ আর কোনটা মুখোশ এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং দেখুন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন যে আগামী 2 মাস সব বন্ধ থাকা উচিত। আবার অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার, তারা হাইকোর্টে মামলা লড়ছে যে ভোট করাতে হবে, গঙ্গাসাগর করাতে হবে। তাহলে কোনটা মুখ আর কোনটা মুখোশ? অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ? কে নাকি অভিষেক মুখোশ, মমতা বন্দ্যোপাধ্যায়? আমি এই প্রসঙ্গে রঞ্জিত দা বিস্তারিত আসবো, কিন্তু আমি বলছি আরেকটা সংশয়ের জায়গা আমি জাস্ট আপনার ভাবনাটাকে উস্কে দিচ্ছি। আজকে এই গুরুত্বপূর্ণ মামলায় রাজ্যের তরফে বলা হচ্ছে যে গঙ্গাসাগর মেলা কমিটিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন রাখা হবে। আমি বলছি কি তুচ্ছতার সাধনা আমরা করছি, যেখানে 80,000 মানুষ মানে শুধু পাটিগণিতের হিসেবে আক্রান্ত হতে পারেন, সেখানে কমিটিতে কে থাকলেন থাকলেন না এটা রাজ্য সরকারের মাথা ব্যথার বিষয়, সব থেকে বড় মাথা ব্যথা তো এই মুহূর্তে জনস্বাস্থ্য। রঞ্জিত দা, দেখুন, আপনি এই যে হাইকোর্টের কথাটা বললেন, যে হাইকোর্ট যে তদারকি কমিটি করেছে সেইখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, যে সেইখানে বলেছে তাই 3 জনের তদারকি কমিটির একজন হবেন যে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, কিন্তু সেই চেয়ারম্যান পদটাই শূন্য। আবার অন্যদিকে যে কমিটিটা করা হয়েছে যে তার চেয়ারম্যান বা তার প্রতিনিধি, অর্থাৎ চেয়ারম্যান পদই শূন্য, ঠিকই বলেছেন আপনি, মানবাধিকার কমিশনের সচিব, হ্যাঁ সেই সেটাই শূন্য। আবার সচিব পদ যিনি কোঅর্ডিনেট করবেন সেই সচিব পদটাও শূন্য। তাহলে এই যে কমিটি হবে সেটা কোঅর্ডিনেট করবে কে? অর্থাৎ গোটা ব্যাপারটাই একটা ফার্স তৈরি হচ্ছে যে, এবং এই যে আজকে বিচারপতি যে প্রশ্ন তুলছেন, তো আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি কি জানতেন না যে এখানে গঙ্গাসাগরে কত লক্ষ লক্ষ মানুষ আসে? এবং আরও একটা একই সঙ্গে আরেকটা প্রশ্ন আমি বলতে চাই, এই যে গঙ্গাসাগরকে মাথায় রেখে গোটা দক্ষিণ চব্বিশ পরগনায় অসংখ্য বাজার বন্ধ করে দেওয়া হচ্ছে, সপ্তাহে 3 দিন করে বাজার বন্ধ, বাইরে থেকে সাধুরা আসবে লোকাল লোকদের ঘরে ঢুকিয়ে দাও, এই যে 3 দিন করে বাজার বন্ধ মানে হচ্ছে লক্ষ লক্ষ মানুষের না খেতে পেয়ে মরতে হবে। যারা ফুলের ব্যবসা করে, ছোট ছোট ব্যবসায়ী, তারা মধ্যরাতে গিয়ে ট্রেন অবরোধ করছে যে খেতে, যাতে আমরা মানে বাজার ব্যবসা করে 2 পয়সা খেতে পারি। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকবে, আর এখানে সাধুদের উৎসব হবে, ভোট হবে, আজকে ভোটটা যদি আজকে কয়েক মাস পরে হয় কি এমন যাবে আসবে? এখানে যে এতদিন ধরে স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে কোনো কমিটি নেই, তারা তো নিজেরাই নিজেদের ঠিক করছে, নিজেরাই চালাচ্ছে, আরও 6 মাস 8 মাস চলতো। যখন সরকার এর এই যে দ্বিচারিতা, সরকার মুখে বলছে যে বন্ধ থাকুক, এটা বন্ধ ওইটা বন্ধ ওইটা বন্ধ, আবার অন্যদিকে নিজে নিজেকে হিন্দু হৃদয় সম্রাজ্ঞী হিসেবে প্রতিষ্ঠা করবেন, দেশের প্রধানমন্ত্রী হবেন, সেই জন্য তিনি সেখানে গঙ্গাসাগর করবেন, আবার ডায়মন্ড হারবারে মুসলমান ভোট দরকার সেই জন্য সেখানে আবার বেশ। রঞ্জিত দা বলছেন দ্বিচারিতা, রঞ্জিত দা বলছেন প্রহসন। আমি আজকে একেবারে আদালতে এই হাইকোর্টের রায় পুনর্বিবেচনার জন্য মাননীয় বিচারপতিদের কাছে যে আবেদন গেছিল এবং সেই আবেদন গৃহীত হয়েছে সেই বিষয়ে পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখব। দেখুন, মাস্ক পেননি কি? হম লোগ উনকো জরুরত নেই পড়বো, হম ধুনা পে ব্যাঠে আগকে সামনে তো করোনা করোনা কা বাপ ভি নেই আয়েগা, সমঝ মে আয়া না? হামারে কান মে কুন্ডল হে ভাই, দুখ হে দেখ লে, আপনা ভি নিকল জাতা মাস্ক।
দৈনিক কোভিড পরিসংখ্যানের রেকর্ড পশ্চিমবঙ্গে, একদিনে 24,000-এর বেশি সংক্রমণ, গোটা দেশের মধ্যে একদম প্রথম সারিতে বাংলা, কলকাতা ও উত্তর চব্বিশ পরগনায় ভয়ঙ্কর পরিস্থিতি। তাতে অবশ্য গঙ্গাসাগর মেলা উদযাপনে উৎসাহের খামতি নেই, কোভিড বিধি মানার বালাইও নেই। এরই মধ্যে সোমবার গঙ্গাসাগর মেলা নিয়ে দীর্ঘ আইনি যুক্তির লড়াই চলল কলকাতা হাইকোর্টে। করোনা যখন হু হু করে ছড়াচ্ছে, তখন কমিটিতে কে থাকবেন আর কার থাকা উচিত নয়, তা নিয়েই যত দ্বন্দ্ব। গঙ্গাসাগর মেলা কমিটিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাখা নিয়ে আপত্তি তুলেছে রাজ্য সরকার। তাদের দাবি, স্বাধীন এবং নিরপেক্ষ কমিটি গঠনে ছিল উদ্দেশ্য, কিন্তু বিরোধী দলনেতাকে কমিটিতে রাখায় রাজনৈতিক রং যুক্ত হয়েছে। রাজ্য সরকার এ নিয়ে কোনো রাজনৈতিক বিতর্ক চায় না, কেউ রাজনৈতিক স্বার্থে গঙ্গাসাগর মেলায় যাবেন সেটাও ঠিক নয়। শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে নিরপেক্ষ কাউকে কমিটিতে রাখা হোক। গঙ্গাসাগরের কোভিড পরিস্থিতি নিয়ে আদালতের নির্দেশে যে 3 সদস্যের কমিটি করা হয়, তাতে ছিলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন। মূল মামলাকারীদের বক্তব্য, এই মুহূর্তে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানই নেই রাজ্যে, তাতে কমিটি অসম্পূর্ণ থেকে যায়, তার চেয়ে বিশেষজ্ঞদের এই কমিটিতে রাখা হোক। সেক্ষেত্রে কমিটিতে কুণাল সরকার, অভিজিৎ চৌধুরী, অমিতাভ নন্দী, সুকুমার মুখোপাধ্যায়, মানস গুমটা, সুবর্ণ গোস্বামীর মতো চিকিৎসকদের রাখা যেতে পারে বলে প্রস্তাব দেওয়া হয়। এই ধরনের ব্যক্তিদের কমিটিতে নেওয়া মানে আলটেরিয়ার পলিটিক্যাল মোটিভ নিয়ে কথা বলবে। যে সরকার এই বক্তব্য রাখতে পারে, এভাবে বিরোধী দলনেতার বিরুদ্ধাচরণ করতে পারে, যে দল করতে পারে, তাতেই মনে হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি, সংসদীয় ব্যবস্থার প্রতি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি কোনো কিছুর মধ্যেই এদের কোনো আস্থা নেই। না, নিরপেক্ষ তো কোনোভাবেই নয়, পক্ষ তার বোঝাপড়া রাজনীতির ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু যখন ডেলিভারি করতে হয় রাজনীতিতে, তখন ন্যূনতম কতগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, সেইটা বোঝার ক্ষমতাও বর্তমান নেত্রীর নেই। পাশাপাশি গঙ্গাসাগর মেলায় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় মামলাকারীরা দাবি করেন, পুণ্যার্থীদের অনেকেই বিধি মানছেন না, সুপার স্প্রেডার হবে গঙ্গাসাগর, তাই আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে মেলা বন্ধ করুক। সব পক্ষের বক্তব্য শুনে সোমবার রায়দান স্থগিত রেখে হাইকোর্ট মন্তব্য করে, প্রচুর মানুষ আসছেন, ভিড় হচ্ছে, বিধি ভঙ্গ হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কি রাজ্য সরকারের দায়িত্ব নয়? রাজ্য সরকারের বন্দোবস্তের ওপর ভরসা রেখেই মেলা বন্ধের আবেদন গ্রহণ করিনি। রাজনীতির লোকেরা ইন্ডিপেন্ডেন্টলি কোনো ওপিনিয়ন দেবে সেটা ভাবার কোনো কারণ নেই, আমি নিজেও রাজনীতি করি, আমি জানি। রাজ্য সরকারের কোনো মন্ত্রী যিনি রাজ্য সরকারকে রিপ্রেজেন্ট করবে এই কমিটিতে, কিংবা লিডার অফ দ্য অপোজিশন বা তার কোনো নমিনি এখানে রিপ্রেজেন্ট করবে কমিটিতে, তাদের ওপিনিয়ন ইন্ডিপেন্ডেন্ট হবে এটা ভাবার কোনো কারণ নেই। গত বছর করোনার ঢেউয়ের মধ্যে কুম্ভমেলার আয়োজন নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল, তখন উত্তরাখণ্ড সরকারও দাবি করেছিল সব নিয়ম মেনেই কুম্ভের আয়োজন করা হবে, অবশ্য মেলার ছবি অন্য কথা বলেছিল। অসংখ্য সাধু ও পুণ্যার্থী সেবার করোনায় আক্রান্ত হয়েছিলেন, এবার গঙ্গাসাগরে কি হবে? সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ, এবিপি আনন্দ। আমি সরাসরি পার্থ ভৌমিকের কাছে যাব। পার্থদা, শাহি কুম্ভের স্থান নিয়ে এই প্রতিবেদনটা শেষ হলো, আমি বলছি এই অনুমতি দেওয়ার ফলে যখন ব্যাপকভাবে কোভিড ছড়াচ্ছে, আপনার মনে থাকবে আপনারা প্রত্যেকে বিরোধীরা প্রতিবাদে সরব হয়েছিলেন, আপনার এটাও মনে থাকবে যে তার আগের বছর তাবলিগী জামাত যেই জমায়েত করেছিল সেই জমায়েত নিয়ে গোটা দেশ জুড়ে বিতর্ক হয়েছিল, আপনার এটাও মনে থাকবে সেই তাবলিগী জামাতের যখন সদস্যরা তারা পশ্চিমবঙ্গে ঢুকলেন, কোথায় তাদের রীতিমতো আইডেন্টিফাই করে টেস্ট করানো হয়েছিল, আমি বলছি, এবং যারা প্রতিবাদ করেছিলেন আপনারা আমার মনে হয় অত্যন্ত সঠিকভাবে করেছিলেন, কিন্তু সেই তত্ত্বে ঠিক যেমন তৎকালীন বিজেপি সরকার বলেছিল যে হ্যাঁ লক্ষ লক্ষ মানুষের জমায়েত হলেও সেটা নিয়ন্ত্রণে থাকবে, আসল তথ্যটা হচ্ছে, আসল ঘটনাটা হচ্ছে যে লক্ষ লক্ষ মানুষের যখন জমায়েত হয় সেটা যখন সাগরে বা ধর্মের কারণে হয় অথবা ভোটের কারণে হয়, কোনো ক্ষেত্রেই কোনো সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না, থাকা সম্ভব নয়। ভোট বলুন কিংবা পূর্ণ বলুন পার্থদা, সব তো মানুষ থাকলে, মানুষ অসুস্থ হলে, মানুষ মারা গেলে কিসের ভোট আর কিসের পূর্ণ? পার্থদা, সময় শুরু এখন। প্রথম কথা, রঞ্জিতবাবু বলছিলেন মুখার মুখোশ, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে বক্তব্য রেখেছিলেন প্রথমেই তিনি বলেছিলেন এটা আমার ব্যক্তিগত মতামত, গঙ্গাসাগরের মেলা হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেওয়ার মালিক মহামান্য হাইকোর্ট, ভোট হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেওয়ার মালিক রাজ্য নির্বাচন কমিশন। এবার দেখুন,
জননেতা সেই হয় যে সাধারণ ধ্যান ধারণার ঊর্ধ্বে উঠে কথা বলতে পারে। পার্থদা আপনাকে একবার ইন্টারাপ্ট করলাম, আপনি আবার বাড়তি সময় আপনাকে দেব। আপনি যে দুটো বাক্য বললেন দুটোতেই আমার আপত্তি আছে। এক হচ্ছে গঙ্গাসাগর হবে না হবে না, তার মালিক আদালত হওয়ার আগে যাদের কোর্টে বলটা ছিল, যাদের সিদ্ধান্ত ছিল, সেটা হচ্ছে রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকার। এক, যদি রাজ্য সরকার অন্যরকম কিছু সিদ্ধান্ত নিত তাহলে যারা কোর্টে গেছেন তারা কোর্টে যেতেনই না, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে আমি মানছি 100% আপনার সঙ্গে একমত যে রাজ্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন যে পুরো ভোট হবে না হবে না, কিন্তু রাজ্য সরকারের অবস্থান কি ছিল? একবারের জন্য আপনারা তো বলেননি যে কোভিড আছে সুতরাং এই সময় পুরো ভোট হওয়া বাঞ্ছনীয় নয়। আমি আপনার মার্জনা করবেন, ইন্টারাপ্ট করে এই দুটো কথা বলতে বাধ্য হলাম। পার্থদা আপনার সময় আবার। প্রথম কথা হচ্ছে নির্বাচনে রাজ্য সরকারের ভূমিকা থাকে শুধু আইন শৃঙ্খলা রক্ষা করা। আমি যে প্রশ্নে আসছিলাম যে এই যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসক দলের মধ্য থেকেও একটা আওয়াজ তুলেছে যে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে এই সময় কোনো ভোট কিংবা কোনো ধর্মীয় জমায়েত হওয়া উচিত নয়। এবার আস্তে আস্তে এর সমর্থনে কত মানুষ তিনি একত্রিত করতে পারেন এটাই দেখা। আমি ডক্টর কুণাল সরকারকে ধন্যবাদ জানাবো যে উনি ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডকে সমর্থন করেছেন। উৎপল দত্তের একটি বিখ্যাত নাটক ছিল ফেরারি ফৌজ, তাতে একটা কথা ছিল যে মানুষ যদি জেগে না ওঠে তাহলে কিসের জন্য লড়ছি আমরা। অর্থাৎ মানুষকে সচেতন করাটাই হচ্ছে প্রথম কাজ, মানুষকে এই রাজনীতির বাইরে গিয়ে এই গণ আন্দোলনে নিয়ে আসাটাই হচ্ছে প্রথম কাজ, যেটা বিড়ালের গলায় ঘন্টাটা বেঁধেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যখন বলেছেন, তিনি নিজেকে শাসক দলের একজন অংশীদার হিসেবে বলেনি, তিনি বাংলা তথা ভারতবর্ষের একজন মানুষ হিসেবে বলেছেন এবং তিনি আশা করেন তার এই বক্তব্য আলটিমেটলি ভারতবর্ষে এমন একটা জনমত তৈরি করবে যেটা রাজ্য নির্বাচন কমিশন এবং জাতীয় নির্বাচন কমিশন দুজনকেই বাধ্য করবে তাদের সিদ্ধান্ত থেকে সরে আসা। আমরা সেই দিনের প্রতীক্ষায় রইলাম। একটা কথা, একটা আন্দোলন একদিনে শেষ করে দেওয়া যায় না। গান্ধীজি যখন ভারত ছাড়ো আন্দোলনে ডাক দিয়েছিলেন আলটিমেটলি সেটা ভারতকে স্বাধীন করেছিল। জয়প্রকাশ নারায়ণ যখন ইন্দিরা হাটাও দেশ বাঁচাও বলেছিলেন তখন আলটিমেটলি সেটা একটা সাড়া পেরেছিল। মমতা ব্যানার্জি যখন বলেছিলেন বদলা নয় বদল চাই, সেটাও বাংলার মানুষ যেরকম ভাবে মানসিকভাবে গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কথা সেটা আপাদ মস্তক সমস্ত বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ এটাকে সাদরে গ্রহণ করবে। বেশ, পার্থদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে একটা দীর্ঘ বক্তব্য রাখলেন, আমি সেই বক্তব্য এই জন্য সরিয়ে রাখছি তার কারণ এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমি শুধু এই বক্তব্য নিয়ে আলোচনা করব নিঃসন্দেহে। কিন্তু মারাত্মক কথা বললেন পার্থদা, বললেন যে বড় আন্দোলনের প্রস্তুতি এবং তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলে কি আসলে জনমতের জল মাপছেন? এই প্রশ্ন তো অবধারিতভাবে উঠবে। কিন্তু আমি সেই দিক থেকে আবার গঙ্গাসাগর এবং পুরো ভোটে পুরো আলোচনাটা নিয়ে আসতে চাইব, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য এবং তারপরে কয়েকটা সমর্থনও দেখতে পাচ্ছি নিঃসন্দেহে আলাদা আলোচনার দাবি রাখে। কিন্তু আমি এখন যাব নবেন্দু বন্দ্যোপাধ্যায়ের কাছে। নবেন্দুবাবু, আমি বলছি যে শাসকের সুর কি সব সময় কেন্দ্রের হোক কিংবা রাজ্যের হোক এক? আমি বলছি পুরো ভোট আটকাতে আপনারা নির্বাচন কমিশনে চলে গেলেন, রাজ্য নির্বাচন কমিশনকে বললেন অন্তত এক মাস পিছিয়ে দিতে হবে। ঠিকই বলেছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই কোভিড পরিস্থিতিতে এই অবস্থায় যখন প্রতিদিন আগের দিনের রেকর্ড ভাঙছে তখন কি করে ভোট হতে পারে? কিন্তু দেশ জুড়ে আপনারা কি করছেন? দেশ জুড়ে যখন 5 রাজ্যে ভোট হবে, যখন উত্তরপ্রদেশে ভোট হবে, পাঞ্জাবে ভোট হবে, গোয়ায় ভোট হবে, উত্তরাখণ্ডে ভোট হবে, মণিপুরে ভোট হবে, তখন তাতে কোভিড বাড়বে না? এই রাজ্যে পুরো ভোট হলেই কোভিড বাড়বে? নবেন্দ্রবাবু আপনার সময় শুরু এখন। দুটোর প্রেক্ষাপট পুরো আলাদা, কারণ আমাদের যে 5 রাজ্যে বিধানসভার ইলেকশন ডিক্লেয়ার হয়েছে তাতে সাংবিধানিক ক্রাইসিস তৈরি হবে এবং সেক্ষেত্রে সরকার এটা করতে, এটা ইলেকশন কমিশন বাধ্য এই সাংবিধানিক ওই যেন, আর পুরপদের ক্ষেত্রে সাংবিধানিক ব্যাপারটা এই জন্যই থাকে না, কারণ আমরা দেখে আসছি লাস্ট 3 বছর ধরে আমাদের সরকার বুড়ো আঙুল দেখিয়ে সাংবিধানিক ব্যাপারগুলোকে মানেনি না।
কারণ 2018 সাল থেকে পুরো ভোট। আচ্ছা আচ্ছা, আপনি এটা বিশ্বাস করেন যে উত্তরপ্রদেশে এক মাস পরে ভোট হলে সাংবিধানিক ক্রাইসিস তৈরি হবে? কেন, কারণটা কি? কারণটা এটাই যে টাইমলি যদি কথা বলছেন তো, টাইমলি যদি না করা হয় তাহলে কি হবে? তাহলে রাষ্ট্রপতি শাসন হবে। রাষ্ট্রপতি শাসন হওয়াটা তো বাঞ্ছনীয় নয়, আকাঙ্ক্ষিত মানে কাঙ্ক্ষিত নয়। সুতরাং এটাকেই সাংবিধানিক ক্রাইসিস বলেছি আমি। সুতরাং আরেকটা জিনিস, এবার আমি মেন জায়গায় আসি। এই যে কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দাদা কতগুলো রাজ্যে সরকার ভেঙে যেন রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন আপনারা? আসলে এই আমাদের তৃণমূল সরকার এই যে খেলা নিয়ে কথা বলেন না, আসলে সর্বক্ষণ ওনারা নিজেরাই খেলার মধ্যে যুক্ত, এবং তার সেন্ট্রাল মিডফিল্ডে রয়েছেন আমাদের সিএম নিজে, এবং আর মানে আমি যদি ধরুন, এবং চারজন দুটো লেফট ব্যাক দুজন লোককে দেখেছেন যে যারা একজন একজন হচ্ছে কি মুসলিম ভোট এবং একজন হিন্দু ভোটকে ওই করছেন। এবং দেখুন একটা জিনিস মনে রাখবেন যে এই খেলায় যেরকমভাবে মেতেছেন ওনারা, যে অভিষেক বলছেন কুম্ভমেলায় প্রথম দফায় পারমিশন দেওয়ার সময় আপনারা কোন ভোটের দিকে নজর রেখেছিলেন? হ্যাঁ আরেকবার বলুন, আরেকবার রিপিট করুন, আপনার কথাটা শুনতে পাইনি। আমি বলছি কুম্ভমেলায় যখন প্রথম দফায় বললেন যে এতে কুম্ভমেলার সময়, যখন শাহী স্নানের সময় বললেন যে এতে কোভিড কখনো ছড়াবে না, তখন আপনারা কোন ভোটের দিকে নজর রেখেছিলেন? দেখুন এই ভোটের দিকে নজর এই জন্যই বললাম, কুম্ভমেলাটা পরে আসছি, আমি যেটা বলতে চাইছি দেখুন 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি আমরা দেখেছি কি যে মমতা ব্যানার্জি একটা গোয়ার ইলেকশনের দিকে তাকিয়ে গোয়াতে গিয়ে বলে এসেছিলেন আমরা 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি এই 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 করি। আমরা দেখতে পেলাম যে বেথলেহেমে যা হয় না তা পশ্চিমবাংলার আমাদের লেক টাউন তথা আমাদের পার্ক স্ট্রিটে তার থেকেও মারাত্মক ভিড়। তার মানে কি উনি একদিকে বলতে চাইলেন যে এই করোনাকে আটকাতে হবে, কিন্তু করোনাকে আটকাবে বলছে তার ভাইপো বলছেন, আর উনি কি করছেন, উনি এই 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি লোককে যেরকম সেরকমভাবে ঘুরতে দিলেন, এবং আলটিমেটলি মানে হিন্দু ভোটাররা যাতে না বলে যে এই যে তুমি 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি তোমরা এই যে খ্রিশ্চানদের অনুষ্ঠানকে করতে দিলে কিন্তু এই গঙ্গাসাগর কেন আটকাচ্ছ, এই কথাটাকে আটকানোর জন্য উনি গঙ্গাসাগর মেলাটাকেও মানে করলেন, এবং এটা যে কত ক্ষতিকর করলেন উনি। কারণ আবার আসবো আপনার কাছে, কিন্তু একটা আপনার এই শেষ অংশের নিঃসন্দেহে একটা রূঢ় বাস্তব আছে, একেবারে রূঢ় সত্য আছে, সেটা হচ্ছে এর আরেকটা দিকে কারা ভিড় করলেন ওই লেক টাউন আর পার্ক স্ট্রিটে যেরকম আপনি বলছিলেন। আমি বলছি আমি রাজনীতির চাপানউতারটাকে সরিয়ে দিলাম, ভিড় করলেন তো সাধারণ মানুষ। আজকে অনেকেই যারা কোভিড আক্রান্ত হয় বিছানায়, আর নয়তো তাদের জীবন জীবিকা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে। সুতরাং রাজনীতিবিদদের অবশ্যই আমরা ন্যায্য প্রশ্ন করব, আঙুল তুলব, কিন্তু কোথাও সাধারণ মানুষকেও সচেতনতার প্রশ্নে নিঃসন্দেহে আয়নার সামনে দাঁড়াতে হবে। হবে বই কি, আমি এরপর বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব উইথ আ ভেরি সিরিয়াস নোট। বিশ্বনাথ দা, একটু ফ্ল্যাশব্যাকে যাই, 26শে এপ্রিল 2021 নির্বাচন কমিশনকে ভৎসনা করে মাননীয় প্রধান বিচারপতি তৎকালীন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মাননীয় প্রধান বিচারপতি তৎকালীন মাদ্রাজ হাইকোর্টের বলেছিলেন যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত। সেই 2021 সালের 26শে এপ্রিল যে প্রেক্ষিতে দাঁড়িয়ে মাননীয় বিচারপতি বন্দ্যোপাধ্যায় বলছেন, সেই সময় চেন্নাইতে তার আগের 24 ঘন্টায় আক্রান্ত হয়েছিলেন 4,250 জন। সংখ্যাটা কম নয়, কিন্তু কেন সংখ্যার আগে আমি মাত্র শব্দটা ব্যবহার করছি সেটা এর পরের পরিসংখ্যানটা পাশাপাশি রাখলে বুঝব। কেন বলছি যে যখন সেই 26শে এপ্রিল গত বছরের মাননীয় বিচারপতি মন্তব্য করছেন যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত, তার কারণ হচ্ছে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে তখন চেন্নাইতে তার আগের 24 ঘন্টায় 4,250 জন আক্রান্ত, আর গত রবিবার অর্থাৎ গতকাল এই পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যাটা প্রায় 25,000-এর কাছাকাছি 24,000 ছাড়িয়ে গেছে। আমি বলছি এখানে আমার পরিষ্কার প্রশ্ন, যারা এই অনুষ্ঠান দেখছেন সেই কোটি কোটি দর্শক এবং অবশ্যই আমাদের রাজ্যের মাননীয় নির্বাচন কমিশনের কাছে, যে সত্যি সত্যি আপনারা মনে করেন যে এই মুহূর্তে এই রাজ্যে পুরো ভোট হতে পারে? আমি এই প্রশ্ন নিয়ে আসবো বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। বিশ্বনাথ দা,
সুমনদা দেখুন, এটা কার্যত ছিনিমিনি খেলা হচ্ছে। মানে আমরা প্রশ্নগুলো তুলছি বটে, কিন্তু রাজ্য সরকার মানে একেবারে মানে গভীর হয়ে আছে। এবং খুব দুঃখের সাথে হলেও জানাতে হয় যে আমাদের ন্যায় বিচারের জায়গা থেকেও যতটা বিচার পাওয়ার কথা ছিল এই প্রশ্নে আমরা পাচ্ছি না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেকটা আলোচনা হলো, আমরা স্বাগত জানাই। শুধু স্বাগত জানাই কেন, অভিষেক যে বক্তব্যটা রেখেছে ওটা মানুষের বক্তব্য, ওটাই তো সমাজের বক্তব্য। সমাজ চাইছে এই মুহূর্তে যে যাতে করে মানুষ আরো বিপদে না পড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুমাস এই ধরনের কর্মসূচি বন্ধ রাখার কথা বলেছেন, এটা সমাজের সর্বস্তর থেকে স্বাগত জানানো হচ্ছে। অথচ তারই সরকার দেখুন আপনি কোনো কর্ণপাত করছে না, কার্যত মানুষকে নিয়ে ছিনিমিনি খেলছে। মানে মানে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিবাচক বার্তা দিচ্ছে, আরেকদিকে রাজ্য সরকার নেতিবাচক অবস্থান নিচ্ছে। কেন আপনি আমায় বলতে পারেন, কেন রাজ্য সরকার একটা সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারছে না? কেন বলতে পারছে না যে আদালতকে যে না এই অবস্থাতে আমরা মেলা করব না, গঙ্গাসাগর মেলা করব না? কেন রাজ্য সরকারের তো নিজের এখতিয়ার আছে, মানে সেকশন 36 এর মিউনিসিপ্যাল ইলেকশন অ্যাক্টে রাজ্য সরকার পরিষ্কার কোর্টকে গিয়ে বলতে পারে বা ইলেকশন কমিশনকে বলতে পারে যে আমরা এই অবস্থায় ইলেকশন করতে পারছি না, তার কারণ মানুষের মৃত্যু ঘটে যেতে পারে। আর যে ছবি আমাদের প্রতিনিয়ত আসছে ভয়ঙ্কর ছবি, আমরা যদি 2020 সালে যখন একজনও মারা যায়নি তখন যদি ইলেকশন বন্ধ করে রাখতে পারি, পুরসভা ইলেকশন বন্ধ করে রেখেছিল এই রাজ্য সরকারই, তাহলে আজকে কেন সেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারছে না? তার মানে কোনো একটা জায়গায় রাজ্য সরকারের গুড উইশের অভাব আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মানুষের কথা বলছেন, রাজ্য সরকার তখন মানুষের বাইরে গিয়ে কার্যত যুদ্ধ ঘোষণা করছেন এবং ছিনিমিনি খেলছেন। আজকে যদি আজকে যে অবস্থা তৈরি হয়েছে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিতে হবে। আমরা একদিকে যেমন বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাকে কার্যকরী করুক রাজ্য সরকার, রাজ্য সরকার কেন চুপ হয়ে আছে? ওই ওই বক্তব্য মানে দলের গুরুত্বপূর্ণ নেতা বক্তব্য রেখেছে, কেন শুধু ব্যক্তিগত বক্তব্য হবে? কেন সেটা জনগণ জনক্ষেত্রের বক্তব্য হবে না? কেন সরকারের বক্তব্য হবে না? এই গুরুত্বপূর্ণ প্রশ্নে আমি আসবো, কিন্তু তার আগে আমার পরের প্রতিবেদন পুরো ভোট নিয়ে, যে প্রেক্ষিতে এই মুহূর্তে পুরো ভোট হতে চলেছে সেই প্রেক্ষিত নিয়ে অবশ্যই তারপরে আলাদা, আবার বলছি আলাদা আলোচনার গুরুত্ব রাখে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা। কিন্তু তার আগে পুরো ভোটের প্রশ্ন এবং কেন আপত্তির বিভিন্ন স্বর উঠছে বিভিন্ন নাগরিক সমাজের অংশ থেকে দেখুন। রাজ্যে প্রথম ঢেউয়ের সময় 2020-এর 22 অক্টোবর 4,157 ছিল সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। গত বছরের 14ই মে দ্বিতীয় ঢেউয়ের সময় 20,000 পেরো এই দৈনিক সংক্রমণ। এবার তাকেও টপকে গেল দৈনিক আক্রান্তের সংখ্যা। মাত্র 7 দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা 4 গুণ বেড়েছে, 2 সপ্তাহে প্রায় 60 গুণ বেড়েছে দৈনিক সংক্রমণ। রবিবারের তুলনায় সোমবার কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ, তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল প্রায় 20,000 কমেছে দৈনিক কোভিড টেস্টের সংখ্যাও। রাজ্যে সংক্রমণের হার আরও বেড়ে হয়েছে 37%, অর্থাৎ যারা করোনা পরীক্ষা করছেন তাদের প্রতি 3 জনে অন্তত 1 জন পজিটিভ হচ্ছেন। দেশেও দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে 1,80,000 ছুঁই। দৈনিক সংক্রমণের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। দেশের মধ্যে যে জেলাগুলি সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে তার মধ্যে রয়েছে কলকাতা। রবিবার কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 9,000 দোরগোড়ায়, সোমবার সংখ্যাটা কমেছে। অর্থাৎ এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও পুরো ভোট হচ্ছে। 22শে জানুয়ারির ভোটকে সামনে রেখে চলছে প্রচার, বহু জায়গাতেই উঠছে বিধি ভঙ্গের অভিযোগ। পুরো ভোট পিছনো নিয়ে ইতিমধ্যে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, মঙ্গলবার সেই মামলার শুনানি রয়েছে। তার আগে সোমবার হলফনামা দিয়ে রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল নির্ঘণ্ট মেনেই হবে বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর পুরসভার ভোট। হলফনামায় উল্লেখ, কোভিড পরিস্থিতিতে নতুন গাইডলাইন জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। অনলাইনে প্রচার ও জমায়েতে রাষ্ট্রানা সহ একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে, গাইডলাইন মেনেই হবে পুরসভা নির্বাচন। এই সিদ্ধান্ত তো নির্বাচন কমিশনের নয়, এই সিদ্ধান্ত হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের দিদির সিদ্ধান্ত। তাই স্বাভাবিকভাবেই এই নির্বাচন আরেকটা প্রহসনে রূপান্তরিত হতে চলেছে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ফের এই মামলার শুনানি, যদিও পুরো ভোট পিছানোর দাবিতে অনড় বিজেপি ও বামেরা। আমরা বলেছিলাম অন্তত 1 মাস পুরো ভোট পিছিয়ে দেওয়ার কথা, কার্যত মানুষকে ঘরবন্দি করে রেখে এই নির্বাচনের মূল্যটা কি? যদি নির্বাচন মমতা ব্যানার্জির নির্দেশে এইজি বলে দিয়েছে না নির্বাচন পিছবে না, এবার ভাইপোর কথাতে যদি আবার নির্বাচন পিছিয়ে দেয় তাহলে তো পিছিয়ে বিপদ, তাহলে তো ভাইপো সুপার সিএম হয়ে গেল, এটাই বা করে কি করে? পাল্টা জবাব দিয়েছে তৃণমূল,
এটা স্টেট ইলেকশন কমিশনের দায়িত্ব, তারা নিশ্চয়ই তাদের ভাবনা চিন্তার মধ্যে সমস্ত কিছু রেখেছেন এবং কোভিড বিধি বা প্রোটোকল যাতে মেনে কড়াকড়ি হয় সে কথাও তো আমরা শুনেছি, পড়েছি, দেখেছি। করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ভোট করা ঠিক নয় বলেই মত চিকিৎসকদের। ইলেকশনের আগে কি হয়, ইলেকশনের পরে কি হয়, ধরুন যে কোনো রকম গ্যাদারিং, ওখানে লোকেরা লাইনে দাঁড়াবে, এ দাঁড়াবে, যতই আমরা বলি না কেন এ হবে। যে হারে করোনা বাড়ছে তাতে জানুয়ারির শেষেই ভারতের চরমে পৌঁছতে পারে করোনা, ছাড়িয়ে যেতে পারে দ্বিতীয় ঢেউয়ের সংখ্যাকেও। চলতি মাসের মাঝামাঝি সময়ে কলকাতা, দিল্লি ও মুম্বাইয়ে সংক্রমণ শিখরে পৌঁছতে পারে, এমনটাই আশঙ্কা আইআইটি কানপুরের অধ্যাপক মনীন্দ্র আগরওয়ালের। রাজনৈতিক সমাবেশটাকেও আমি কখনোই পছন্দ করি না, আমি বরাবর আগেও বলেছি, সুতরাং আমি শিশু বিশেষজ্ঞভাবে বলবো যে এই ভোটের ক্ষেত্রে সমাবেশ করে মানুষের কোনো উপকার হয় না। পুরো ভোটের ক্ষেত্রে আমি বলতে গেলে আমার মনে হয় এটা কিছুদিন ডেফার করে দেওয়া উচিত ছিল, সেটা আমার মত। পুরো ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে করোনার সংক্রমণ, আর তার সঙ্গে ঊর্ধ্বমুখী রাজনৈতিক তরজাও। ঝিলম করঞ্জাই, কৌশিক গাতায়েত, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। যে কোনো দর্শকের এই অনুষ্ঠানের পরতে পরতে প্রতি পদক্ষেপে সেই ডক্টর অশোক গুপ্তর কথা মনে পড়বে, যে এটা তো ধর্মের প্রশ্ন নয়, জনস্বাস্থ্যের প্রশ্ন। আর এই জনস্বাস্থ্যের ওপর যখন সাঁড়াশি আক্রমণ হচ্ছে, একদিকে ওই সাগর মেলা, অন্যদিকে পুরো ভোট, তখন এই শহরের, এই রাজ্যের যারা বিশিষ্ট মানুষ, কৃতি মানুষ, তারা কি বলছেন? তারা এই জোড়া সিদ্ধান্তে আনন্দিত হয়েছেন? না, বিষয়টা ঠিক উল্টো। দেখুন, গঙ্গাসাগর মেলায় আমি গেছি, সেখানে গায়ে গায়ে ভিড়, প্রচণ্ড ভিড় হয়, সেইখানে এই রোগটি ছড়ানোর একটা আদর্শ পরিবেশ তৈরি হবে। সুতরাং আমার মনে হয় এই পরিপ্রেক্ষিতে গঙ্গাসাগর মেলা স্থগিত রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে, নইলে এই রাজ্যে তো বটেই, এবং এই রাজ্য থেকে যারা বহিরাগত এসছেন এই রাজ্যে, তারাও অন্যান্য রাজ্যেও এই রোগটিকে ছড়িয়ে দেবে। মেলা বন্ধ করার ক্ষমতা বা সদিচ্ছা এই সরকার বা কোনো সরকারের পক্ষে নেই, ভোট না করলে তো মুশকিলে পড়ে যাবে। সত্যি কথা বলতে কি, রাজনীতিতে যত লোক আছে তার মধ্যে কিছু লোক আছে খুব যাচ্ছামান্য, যারা পরোপকার করার জন্য রাজনীতিতে আসে, আর বাকিরা আত্মপ্রকার করবার জন্য আসে। অধিকাংশই আত্মপ্রকার আত্মসেবী লোক, তারা তো চাইবেন এই ভোট আর গঙ্গাসাগর সব মিলিয়ে একটা ঝগড়াখিচুড়ি করে একটা অসম্ভব অশান্তি সৃষ্টি করে কি লাভ হয় আমি বুঝি না। তারপরে তো কেঁদে নিলাম রে, টু লেট। অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি সবাই মিলে বসে একটা সামঞ্জস্য তৈরি করা উচিত। পরিস্থিতির সাপেক্ষে গঙ্গাসাগর মেলাটা যদি বন্ধ করে দেওয়া যেত তাহলেই সবচাইতে ভালো হতো। রাজনৈতিক দ্বিচারিতা যেটা সবসময় আমরা দেখতে পাই, এটা হচ্ছে এই মুহূর্তে ভোট করাটা, ভোট তো আরেক জনসমাবেশ তো বটেই, যেখানে রাজনৈতিক মহল থেকেই এরকম একটা প্রস্তাব আসছে যে ধর্ম নির্বিশেষে সমস্ত রকম জমায়েত বন্ধ করে দেওয়া হোক, এবং সেই সঙ্গে আমার তো মনে হয় যে ভোটের এই বিষয়, অর্থাৎ ভোটের প্রচার, ভোটের সভা ইত্যাদি বিষয়গুলো স্থগিত রাখা উচিত। আশঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ আমি বলছি যে বিপুল সংখ্যক মানুষ এখানে জড়িত, তাদের যে ধর্মীয় উন্মাদনা, তাদের যে ভাবাবেগ, সেইটা কোনো যুক্তি বুদ্ধি বিজ্ঞান মানে না, সেটা আমরা দেখতেই পাচ্ছি। ফলে এখান থেকে ভয়ঙ্কর রকম স্প্রেড করতে পারে। এমতো অবস্থায় আমার তো মনে হয় যে সরকারকে এগিয়ে আসতে হবে, একটু সাহস করে। আমি নির্বাচনের ক্ষেত্রেও একই কথা বলবো, তৃণমূল যদি একটা উদ্যোগ নেয় যে না, আমরা সংখ্যাগরিষ্ঠ পার্টি হিসেবে আমরা মনে করছি এখন নির্বাচনটা হওয়া উচিত না, তাহলে উত্তরপ্রদেশের নির্বাচনের উপর চাপটা বাড়ানো যেতে পারে। যে উন্মাদনা কাজ করে সেখানে কোভিড প্রোটোকল মেনে তারা স্নান করবে, এটা একটি সম্পূর্ণ অবান্তর একটি ভাবনা। প্রেসিডেন্টটা থাকবে বহু বছর, যদি আমরা উল্টো কিছু তৈরি করতে পারতাম, জাতি হিসেবে, বাঙালি হিসেবে গর্ববোধ করতে পারতাম যে আমরা এটা করেছিলাম, করতে পারলাম, কিন্তু করতে যে পারলাম না, রাজনীতির কাছে, ভোটের অঙ্কর কাছে মাথা নোয়াতে হলো, এটা আমাদের আরো পিছিয়ে দেবে। নির্বাচনের ক্ষেত্রে যেটা মনে হয় যে এটার জন্যই তো দেশ চলছে না, ভোট দেব বলেই চলছে, সুতরাং নির্বাচন হোক আমরা তো এই জন্যই আছি, আমরা ভোট দেব, আমরা করোনায় মরবো, না খেতে পেয়ে মরবো, কিছু না কিছু তো সাধারণ মানুষ মরবেই। সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের কি হলো না হলো সেটাই কি খুব বেশি কিছু এসে যায়?
আমি ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায়ের কাছে আসব। ডক্টর চট্টোপাধ্যায়, একেবারে ব্যক্তিগত অনুসঙ্গের একটা জায়গা, উদ্বেগের একটা জায়গা থেকে শুরু করব, সেটা হচ্ছে এই এবিপি আনন্দের ছোট্ট কলকাতা অফিসে, সেখানে এই মুহূর্তে আমার 42 জন সহকর্মী বিছানায় কোভিড আক্রান্ত। সঞ্চালক উপস্থাপক যারা আছেন, 9 জনের মধ্যে 7 জন তারা অসুস্থ, কোভিড পজিটিভ, একজনকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। আমি বলছি এই দুঃসহ পরিস্থিতি, এটা শুধু কারুর পরিবার, কোনো কর্মস্থল নয়, এই পরিস্থিতি ঘরে ঘরে আজকে ছড়িয়ে পড়েছে। তারপরও যখন আপনারা চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেন যে এই সুপার স্প্রেডারের ভূমিকা নিতে পারে পুরো ভোট কিংবা সাগর মেলা, হটস্পট তৈরি হতে পারে, সত্যি সত্যি মানে এর থেকে খারাপ পরিস্থিতির কথা ভাবলে তো আতঙ্কিত হতেই হয়। আপনার সময় শুরু ডাক্তারবাবু, এখন। আমি একটা খুব সত্যি কথা আপনাকে বলবো, আমার নিজের হাসপাতালেও কিন্তু আমাদের অনেক সহকর্মী এখন কোয়ারেন্টাইনে আছেন, এবং আমাদের মধ্যে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। আমাদের বেশ কিছু ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টগুলোতে এখন ডাক্তারের একটা অভাব তৈরি হচ্ছে, এবং বেশ কিছু সার্জারি ধরনের যে সমস্ত পরিষেবা সেগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, কারণ বহু পেশেন্টের যাদের সার্জারি প্ল্যান ছিল তাদের কোভিড পজিটিভ বেরোচ্ছে। তো এই পরিস্থিতি মানে একটা ভাইরাস যেটা এখন তার ইনফেক্টিভিটি চরম জায়গায় রয়েছে, আমরা তো দেখলাম 2 বছর একটা ভাইরাস তার স্ট্রেনটাকে আস্তে আস্তে স্ট্রং করে, তারপর আস্তে আস্তে উইক হয়, কখনো সেটা ইনফেক্টিভিটির দিক দিয়ে স্ট্রং হচ্ছে, কখনো সেটা ভিরুলেন্স মানে মারণ ক্ষমতার দিক থেকে স্ট্রং হচ্ছে, যেটা আমরা ডেল্টা ডেল্টা প্লাসে দেখেছি সেকেন্ড ওয়েভের গোড়ার দিকে। তেমনি আজকে যে ওমিক্রন আস্তে আস্তে, কিছুদিন আগে যে সমীক্ষাটা বেরিয়েছিল, প্রায় 71% হয়ে গেছে এখন ওমিক্রন, বাকিটা রয়েছে ডেল্টা ডেল্টা প্লাস, হয়তো ওমিক্রন আস্তে আস্তে এটা 100% নিয়ে চলে যাবে। ওমিক্রন এটা ছোঁয়াচে ভ্যারাইটি, গোটা বাড়ি সবাই এফেক্টেড হয়ে যাচ্ছে, গোটা হাসপাতাল, গোটা এলাকা, মল, সবাই, যারা যারা কাছাকাছি আসছে তারা এফেক্টেড হয়ে যাচ্ছে। এই জায়গায় যে জিনিসগুলো আমাদের এখন খুব যেটা প্রয়োজন, সেটা হচ্ছে গ্যাদারিংগুলোকে স্টপ করে দেয়া, এবং গ্যাদারিংয়ের মধ্যে যদি স্টপের দিকে যাই, এই যে মেলা, এই যে ভোট, এই জায়গাগুলোকে আমার সবার আগে আটকাতে হবে। আমি উল্টো কথা বলবো, আমি পজিটিভ মাইন্ডে বলবো যে আগে আমরা জানতাম হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, কেন আমরা আজকে ভাবতে পারছি না যে আমরা এগুলোকে বন্ধ করে একটা পজিটিভ মেসেজ দেব যে আমরা এটা করতে পারলাম, কেন ভারতবর্ষ করতে পারবে না? কারণ এগুলো তো সত্যি এসেনশিয়াল নয়, বা আমি জানি না, আমি আইনের দিক থেকে অতটা ভালো স্টুডেন্ট নই, কিন্তু প্যান্ডেমিক অ্যাক্টের মধ্যে কি এই কেন্দ্রীয় শাসন, এই ক্রাইসিস এগুলো পড়ে? 1 মাস 2 মাস পেছলে কি এগুলো সাংবিধানিক ক্রাইসিস হয়ে যায়? আমার জানা নেই, কিন্তু সেটা যদি হয়, আমার মনে হয় ভারতবর্ষের কাঠামো, রাজনৈতিক কাঠামো যথেষ্ট স্ট্রং যে 1 মাস 2 মাস ইলেকশন ছাড়াও এইগুলোকে পরিচালন করা যাবে। আমরা বলবো এগিয়ে বাংলা, বলবো যে বাংলা গোটা দেশকে পথ দেখাবে, কেন এই বিষয়ে দেখানোর তো এইটা এই মুহূর্তে সব থেকে জরুরি জায়গা ছিল, সব থেকে জরুরি প্রশ্নের উত্তরটা আমরা যদি সদর্থক ভাবে দিতে পারতাম, জনস্বাস্থ্যের প্রতি সদর্থক ভাবে, তাহলে বোধ হয় ছবিটা অন্যরকম হতে পারতো। আমি দ্রুত একবার, আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @সুমন, অসংখ্য মন্তব্য আসছে, কার্যত মন্তব্যের ঢেউ আছড়ে পড়ছে, আমি দ্রুত কয়েকটা মন্তব্য দেখানোর চেষ্টা করব। শ্রাবণী চক্রবর্তী, তিনি লিখছেন, তৃতীয় ঢেউতে সবার আগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলো, কিন্তু সাগর মেলা ভোট বন্ধ হলো না, করোনা শুধু শিক্ষা প্রতিষ্ঠানে থাকে বুঝি। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, গঙ্গাসাগর মেলা আর পুরো ভোটের পর বিপর্যয় নেবে এলে দায় নিতে হবে প্রশাসনকে। সুভাষ ঘোষাচার্য লিখছেন, গঙ্গাসাগর মেলা আর পুরো ভোট সুপার স্প্রেডার হলে দায় কেউ নেবে না, ক্ষয়ক্ষতি যা হওয়ার মানুষেরই হবে। অরিন্দম ঘোষ লিখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাস্তবটা বলেছেন, তার সঙ্গে সম্পূর্ণ সহমত। অনিন্দ পাল বলছেন, প্রায় 25,000 সংক্রমণ দেখার পরও কেন ভোট প্রচারের অনুমতি দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। গৌরব গঙ্গোপাধ্যায় লিখছেন, সাবধানতা ছাড়া আমাদের গতি নেই, কিছু হলে রাজনীতিবিদরা দায় নেবেন না। আগামী 2 মাস কোনো ধরনের জমায়েত, সেটা ধর্মীয় হতে পারে অথবা রাজনৈতিক হতে পারে, তার পক্ষপাতী নন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তার এই মন্তব্য যখন নাগরিক সমাজ সেই মন্তব্যের মধ্যে নিজেদের মতের প্রতিফলন দেখছে, তখন বিরোধীরা বলছে যে সমস্তটা গট আপ গেম। আমি বক্তব্য এবং তার অভিঘাত নিয়ে প্রাথমিক প্রতিবেদনটা রাখব, কিন্তু এই বক্তব্যের ছাপ পড়েছে কিভাবে, কোথায়, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় এবং ডায়মন্ড হারবারে, তা পরে দেখাবো আলোচনার প্রেক্ষিতে। আগে দেখব এই মন্তব্য এবং তার অভিঘাত বঙ্গ রাজনীতিতে। দেখো, আমার মনে হয় এখন আগামী দু মাস সব বন্ধ রাখা উচিত, সে ধর্মীয় কোনো প্রশ্ন হোক বা রাজনৈতিক কোনো প্রশ্ন। শনিবার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য শোনা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে, যাকে এক বাক্যে স্বাগত জানিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন বাস্তবে রাজ্যের সর্বত্র তা কার্যকর করা হচ্ছে না কেন? কেন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও গঙ্গাসাগর মেলা হচ্ছে? কেন পুরো ভোট পিছিয়ে দেওয়া হচ্ছে না? কেন ভোট প্রচার এখনো চলছে? আমি তো বলবো যে এটা খুবই ভালো পদক্ষেপ, এটা আরও সব জায়গায় নেওয়া উচিত ছিল। ধর্মীয় সমাবেশ সত্যি কথা বলতে কি, যে সেটা কোনো প্রয়োজনই নেই, যে এই গঙ্গাসাগরের মেলা করে গঙ্গায় স্নান করে কোনো লাভ হয় বলে আমার মনে হয় না। যে কোনো জমায়েত, তা সে রিলিজিয়াস হোক, পলিটিক্যাল হোক, যে কোনো রকমের জমায়েত আমরা নিষেধ করছি। তাহলে এটা কেন, এই জমায়েত কেন হবে? আমরা জানি যখন একটা এরকম আউটব্রেক চলছে, তাহলে আমরা কি এক্সপেক্ট করব, লাগাম ছাড়াভাবে এটা ছড়াবে? শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ বন্ধ রাখার পক্ষে সওয়াল করার পরই টুইট করে তাকে সাধুবাদ জানিয়েছিলেন চিকিৎসক কুণাল সরকার। সোমবার তাকে উত্তর দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি টুইট করে বলেছেন, ধন্যবাদ, আপনার অভিভাবকত্ব আমাদের কাছে অনুপ্রেরণা। আসুন একসঙ্গে এর মোকাবিলা করি এবং নিজেদের ভালো থাকা নিশ্চিত করি। একের পর এক নেতা অভিষেকের প্রশংসায় টুইট করেছেন। তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় টুইটারে লিখেছেন, আমরা জানি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম রাজনীতিবিদ যিনি প্রকাশ্যে বলেছেন যে দু মাসের জন্য ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ স্থগিত রাখা উচিত। আরও একবার তিনি করে দেখালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ডায়মন্ড হারবার মডেলকে কুর্নিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলকে কুর্নিশ জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। মদন মিত্র টুইট করে জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে কামারহাটিতে এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এরপরেও শুধু গঙ্গাসাগরের মতো ধর্মীয় সমাবেশই নয়, পুরো ভোটের প্রচারও যেমন চলছিল তেমনই চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল ডায়মন্ড হারবারের বাইরে কেন কড়াভাবে বাস্তবায়িত করছে না প্রশাসন, এই প্রশ্ন উঠছে। আর এ নিয়েই কটাক্ষ ছুড়ে দিচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করছেন, আরেকদিকে আরেকজন নেতা বলে দিলেন যে আগামী দু মাসের মধ্যে সমস্ত কিছু বন্ধ রাখা উচিত। এটা কি ইমেজ বিল্ডিং হচ্ছে, না মানুষের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, না মানুষকে চোখে ধুলো দেওয়া হচ্ছে, এটা বোঝা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো সকলেই খুবই গুরুত্ব সহকারে এই কথাগুলোকে নিয়ে গুরুত্ব দিচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতার সুরে বলছে, বর্তমান পরিস্থিতিতে 5-10% রোগীকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, কিন্তু পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে, তাই হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজনীয়তা দ্রুত পাল্টাতে পারে। এই পরিস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রস্তাব কি রাজ্যের সর্বত্র কড়াভাবে প্রয়োগ করবে রাজ্য প্রশাসন? পৃষ্ঠেন্দু অধিকারী, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। ডক্টর কুণাল সরকারের কাছে যাব। কুণালদা, অনেকদিন পর একটা ব্যতিক্রমী ছবি দেখলাম। দেখলাম যে একজন রাজনীতিবিদের বক্তব্যকে একজন চিকিৎসক তার সঙ্গে সহমত হচ্ছেন এবং সেটা রূপায়ণের দাবি তুলছেন। তারপরের দিন 24 ঘন্টা কাটতে না কাটতে সেই রাজনীতিবিদ চিকিৎসকের পথনির্দেশকে অনুপ্রেরণার উৎস বলে লড়াইটা একসঙ্গে করার ডাক দিচ্ছেন। আমি বলছি, দলমত নির্বিশেষে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন একেবারে সময় উপযোগী সিদ্ধান্ত, কিন্তু মুশকিলটা হচ্ছে এখনো পর্যন্ত সাদা চোখে কিছু বিচ্ছিন্ন সমর্থন দেখতে পাচ্ছি মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য কিংবা শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু সার্বিকভাবে অত্যন্ত দুর্ভাগ্যের কুণালদা যে তার দলে তার বক্তব্য কি মান্যতা পাচ্ছে সেই জায়গাটায় বোধহয় কিছু খামতি রয়ে গেছে, এবং খামতিটা এতই বড় যে এই সদিচ্ছার প্রকাশ
ডায়মন্ড হারবার বা আরেকটু বড় করে দেখলে দক্ষিণ চব্বিশ পরগনার বাইরে তো দেখতে পাচ্ছি না কুণালদা, আনফর্চুনেট। দেখো সুমন, আমাদের এই কত কিছুদিন আগে অবধি না নিজেদের মানসিক সুস্থতা সম্বন্ধে আমার খুব ডাউট হচ্ছিল, কারণ মনে হচ্ছিল আমরা কিছু ডাক্তার এবং তোমরা কিছু মিডিয়া, আমরাই রয়েছি এই ব্যগড়াদবার দলে, আর চারদিকে যে হঠাৎ এই মেলা নির্বাচনের যে সংকীর্তন চলছে এবং মুহুর্মুহুর যে রাজনৈতিক ঝগড়া চলছে, এর মধ্যে সমস্ত ফর্মেটিভ এবং ফান্ডামেন্টাল কথাবার্তাগুলো সেই আওয়াজ কলরবের মধ্যে সম্পূর্ণ একেবারে ডুবে যাচ্ছে এবং ধুয়ে যাচ্ছে। তার মধ্যে সামহাও আমি দেখলাম যে অভিষেকের বক্তব্যের মধ্যে আমরা একটা ক্লিয়ার কথা পেলাম, কিন্তু অ্যাজ ইউ ক্লিয়ারলি সেড তার মধ্যে এখনও অনেক কন্ট্রাডিকশন আছে, যে সে যেখানে দাঁড়িয়ে আছে এবং দল যেখানে দাঁড়িয়ে আছে এবং প্রশাসন যেখানে দাঁড়িয়ে আছে। তো আমি ডেফিনেটলি মনে করি যে এটা এটা তো এটা আমার ব্যক্তিগত কিছু নয়, আই থিঙ্ক হি হ্যাজ অ্যাকনলেজ যে আমাদের ডাক্তার, আমাদের নাগরিক সমাজ, আমাদের মিডিয়া যে সমস্যাগুলোকে হাইলাইট করছেন আজকে ফ্রম আ ম্যান ইন পজিশন, ফ্রম আ পার্সন অফ স্টেচার, তার একটা রেকগনিশন এলো।